চিকিৎসা চাইলাম তোমায় হইল আমার ভুল প্রীতির দুনিয়ায় তাই করতাছি মাসু চাইলাম তোমায় হইল আমার ভুল প্রীতি দুনিয়ায় তাই গুনতাছি মাসু আমার জায়গায় হইলে পরে বুঝতা তুমি ঠেলা তোমার জায়গায় হইলে আমি বদলাই দিতাম খেলা এখানে ঠিক নাই কোনো হাওয়ার হিসাব বদলা যাওয়া পাওয়া যেখানে চলতো 2G নেটওয়ার্ক এখন বসছে 5G সুনির মামলায় তোমরা দুজন নাকি আটকা পড়েছ তো কি ঘটনাটা আসলে কি তোমরা এখানে আসলে কি কিরাম করি তোমরা কি জেল থেকে সরাসরি সারা পেয়ে চলে এসেছো নাকি জামিন নিয়ে তারপর এসেছো আমি একটুও বুঝতে পারিনি আমার ছোট বোন এই কাম করব আমার তো জোর করে ধরে নিয়ে আসছে আমি বুঝতে পারিনি বুঝলি কি আর আসতাম রসিক ভাই তুই কি একলা মার খাইছিস তুই মনে করেছিস আমাকে কি দেয় না এরা আমার বোন তো আমার হাই ভোল্টেজে মারেছে ইরাম ব্যথা আমি কাউরে বলতে পারতেছি না বুঝতে পারিস নি ও শালটিং তাহলে আমি একা খাই নাই তুইও খাইছিস তালি তো মনে কর তোর পর রাগ আমার অর্ধেক কমে গেল এ ভাই তালি পরে তুই কর রাগ তো অর্ধেক হয়ে গেছে আর কি করলি অর্ধেক কমে যাবে আমি সেটাই করবো হ আমার তো পাগলা কুত্তে দাবড়ে ধরে কামড়া ঘা বানা দিছে তোকে একটা কথা কো আর বাতাসের মধ্যে চেঁচা চেঁচা কথা কো একই বুঝলু একটা কথা বলি সারা পাড়ার লোক সাথে সাথে শুনে যাবি নি বরং তুই এক কাম কর ভাই তুই আমার জন্য কি করবো সেটা আমাকে প্রস্তাব দে তারপর আমি ভেবে দেখি যে এই প্রস্তাবে রাজি হয়ে অর্ধেক রাগ রাখবো নাকি অর্ধেক রাগ পানির মধ্যে ধাস করে ফেলা দেবো ক এ ভাই আমি যদি আবার তোর এই স্লোগান দিই তাহলে পরে কি তুই আমার একটু তোর দোকান তো নিয়ে একটু খাবার দিবি হ তোমাকে আবার স্লোগান দিবে কই আবার ওই পুরেন জিনিস আমার পর উত্তম মধ্যম ফেরত চলে আসুক আমি আবার ওই সিনের মধ্যে পড়ি তাই না বাবা এর মধ্যে আমি নেই অন্য প্রস্তাব দাও এ ভাই তুই যেটা ভাবিছিস সেটা না এবার কি তুই আমার প্রস্তাব দিয়েছিস আমি তো তোর প্রস্তাব দিয়ে তোর দোকান তো না খাবার খাতিছি বুঝতে পারিস নি শোন ভাই বিশ্বাস কর এবার আর তোর কথা কব না এবার যদি আমার কেউ জিজ্ঞাসা করে তাহলে কব আমি নিজের থেকে স্লোগান দিতেছি তুই কোনো কিছু কষ নি বিশ্বাস কর ভাই সেটা যদি হয় তাহলে আমি তো খাওয়াতে রাজি আছি কিন্তু মনে রাখিস তোর জন্য কিন্তু আবার আমি ট্যাপে পড়তে রাজি না আবার যদি ট্যাপে পড়ি তাহলে মনে রাখ সারা জীবনের জন্য এই রসিকের দোকান তোর জন্য বন্ধ শোন রসিক এই শহরালির একটা কথা মানে এক একটা গ্যারান্টি বুঝতে পারিছিস এই আমার কথার উপর তুই এবার ভরসা করতে পারিস 100% ভরসা আচ্ছা যা ভরসা করলাম এবার তুই দেখ কি খাবো খা আগে খাবো না তাও একটা ছোট্ট জিনিস খাই ক্ষুধা লাগিস তাও সেই জন্য এ তুই কি করতেছিস ওটা কেন খাইতেছি পাগল এটা খায় না হে গোসলের সময় মাথায় লায় কি করছিস ওই এটা তো শ্যাম্পু কপাল ভালো এটা খাই নাই এটা যদি খাইতাম তাহলে তো এই ভিতরে খালি ফেনা উঠতো এমনিতে আমার পেটটা ফুলে গেছে অন্য টাকা এটা কি আস্তে খা মানুষের মতো করে খা কাল তোর পুলিশ কোথ মারেছে তাই না একদিনে খানা খাইতে তোর কষ্ট হয়েছে না থাক মানে মাংস কোথাও থাক দেখি দেখি মুখটা কেমন শুকিয়ে গেছে কত থাক মা কান্নাকাটি বন্ধ করো মা আচ্ছা ওই মহিলা মেম্বারের ক্ষমতা থাক বা না থাক এই তোগের এসব কথা কর কি দরকার এসব কথা কয়ে কি হলো কত বড় একটা কলঙ্ক মাথার মধ্যে নিলি ওরে বাবা রে থাক না রে মা একই কথা দেখ বারবার করছে না কোনো কথা তুই বসতে চেষ্টা কেন করছে তোর জন্য কালকে রাতে তুই এখন পর্যন্ত মায়ের দানা মুখে তুলে নি ও ওই জন্য মুখ তো মলিন লাগতেছে না ও কি চাচি এটা আপনি কি করেছেন চাচি আপনি জানেন না আপনার সল্ট কিটা সে তো স্টুডেন্ট লিডার তার পুলিশ কে যে কোনো বাহিনীর লোক ধরে নিয়ে গেল আপনার চিন্তা করার কোনো উচিত হয়নি আল্লাহ এখন তুই কি কথা করছিস আমার সাহলে পুলিশ ধরে নিয়ে যাবে আর আমি চিন্তা করব না চাচি আপনি তো জানেন না আর তোর ভাই যে কি পরিমাণে পাওয়ার মানে সে তো স্টুডেন্ট লিডার তো যখনই লিডাররা শুনতে পারিয়েছে যে আতর আলী ভাই থানায় ধরে নিয়ে গেছে মেলা জায়গায় তি লিডার সব থানায় চলে আসে তাই তা কি করছে কি তুমি সেটা শোনো থানা লিডার এসে করেছে কি কাক ধরে নিয়ে এসেছো
হুম সে তো স্টুডেন্ট লিডার তাক ধরে লেছছ কি করতে কয়দিন পরে ভবিষ্যৎ লিতা হতে যাচ্ছে এমপি মিনিস্টার হয়ে যাবে তার নামে এখন কলঙ্ক দিয়া ধরে লেছা কি সঙ্গে সঙ্গে পুলিশ ছেড়ে দেবে হ্যাঁ তোকে নেতার জোরে নাকি আমাকে টাকার জোরে নেতার জোরে আরে আমাদের নেতারা যে কি পরিমাণ একটি তারা যে কত বড় নেতা তাদের কর্মীদের জন্য যে তারা কত বড় নিবেদিত প্রাণ এইটা মনে করে তারা আবার সেকেন্ড টাইম আমাদের প্রমাণ দিয়েছে আমাদের নেতার জোরে আমরা সারা হয়ে চলে এসেছি তাই নেই আমি নিজে সাক্ষী হ্যাঁ তুমি তো সাক্ষী এই তোকে নেতার জোরে সারা পেয়েছিস কিনা সেটা আমি খুব ভালো করেই জানি আল্লাহর কাছে শুকরিয়া আর তোরাও শুকরিয়া কর যে ভালোয় ভালোয় ঘরে এসে পৌঁছেছিস আমার একটা কথার উত্তর দাও তোরে মা এই যে আমাকে যে নেতারা সারাইছে না টাকা দিয়ে কেউ সারাইছে এই প্রশ্নটা আসতেছে কিসের জন্য আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না আমাকে নেতারা সারা আর কিটা সারাবি আমার নেতা সারার সারানির কিটা আছে সে কথা পরে শুনলে চলবে না মিয়া ভাই একটা বিষয় আমরা না বুঝতে পারি মা একটা ভুল করে ফেলছে বললা কি করছিস আমি ভুল করেছি কি ভুল সব কথা পরে হবে নি তার আগে তুই আর ফন্টি ভাই গোসল করে আয় আমি ভাত দিচ্ছি এ আদুরি এ খানা এখন ইন স্ট্যান্ড এখন স্ট্যান্ড আই ভাই আমরা দাঁড়িয়ে আছি এখন এই দাঁড়ানো অবস্থা আমাদেরকে জিনিসটা ক্লিয়ার করে বলতে হবে কি ঘটনা কি না বলা পর্যন্ত আমার পেটের ভিতরে ভাত ঢুকবে না বল বলি ফেলা কলাম তো মিয়া ভাই তুই আর ফন্টি ভাই কে পুকুরতে গোসল করে চারটা ভাত খা তারপরে সব কিছু খুলে কবো নি না আদুরি শোনো এই আমার এখন আর খাওয়া যাচ্ছে না মানে চাচি হয়েছে কি মানে আমি যদি এখন বাড়ি না যাই মানে আমার মার বাপ তো চিন্তিয়ে পাগল হয়ে যাচ্ছে আমি এখন একটু বাড়ি যাবো বুঝতে পেরেছো ঠিক কথা কয়েছিস তোর আব্বা আম্মা চিন্তায় সারা রাত ঘুমাতে পারেনি তুই বাড়ি যা যা তাড়াতাড়ি যা আর ও ভালো কথা ওই রাত্রেবেলা আতরের সাথে খাইস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো কথা এই রাত্রেবেলা একটু ভালো মন্দ আছে রান্না হবে এটা খাই যাস যা আচ্ছা গেলাম যা তাড়াতাড়ি যা রাস্তাঘাট তো ফাঁকা দেখতেছি তার মানে এইখানে স্লোগান দিলে কেউ শুনবে না তাহলে কাজ করি সুরকাল দিলে ওই দোকানদারে কথাও রাখা হবি আবার পুবুর মায়ের আমার শরীরে পড়বে না নি রাধানগরের খামাতা বাদল চলবে না চলবে না রাধানগরের খামাতা বাদল চলবে না চলবে না মানুষের উপর এত বড় একটা সাইকেল তুলে দিলে এটা কোনো কথা আমি আমি কোথেকে তুলে দিছি আমি তো সাইকেল দিয়ে খেলতে চাইতেছি তুমি কি আমার সাইকেল মাঝখানে খাড়া গেছো আর আমার ধাক্কা মেরে ফালা দিছো আমার মিষ্টি দিছি সব ফালা দিছো বাইকে ফেলছো এখন আমি শ্বশুর বাড়িতে কি মিষ্টি দিয়ে যাবো এ দিলাম ভাই মিথ্যা কথা করছো কি শুননি আমি মনে হয় নিজের এই চাইটা সাইকেলের লাগে বাইজা গেছি কথা সুন্দর করে আমি স্লোগান দিয়ে যাইতেছিলাম আর তুমি তার ইচ্ছা করে সেই সাইকেল আমার আমি কত দূর থেকে বেল বাজাচ্ছি বেল বাজাচ্ছি বেল বাজাচ্ছি সরো সরো কতবার বলছি সরো সরো না তুমি সরতেছো না না শুনে তুমি আমার গায়ের উপর উঠাই দিছো আবার বড় বড় কথা বলো তুমি আমার হাড়ি টাড়ি সবাইকে বলছো কলা টলা সব নষ্ট করে বলছো আমি এখন শ্বশুর বাড়িতে কি নিয়ে যাবো আল্লাহ রে আল্লাহ দুলো ভাই আপনি যেহেতু সবকিছু নষ্ট হয়ে গেছে আপনি তাহলে বাড়ি ফিরে যান ফিরে যাইয়া সবকিছু আমার ঠিকঠাক করে কালকে চলে আসবে যা নষ্ট হয়েছে সেগুলো নিয়ে শ্বশুর বাড়ি যান
এখন তুই আমারে খুলে কা তখন যে কথাটা করছিলি সেই কথাটা এখন ক্লিয়ার কর। কিসের জানি টাকার কথা করছিলি, আবার ভুলের কথা করছিলি, মানে ঘটনাটা কি আমার খুলে আবার কতই হবে? সে কথা শুনে পরে তো তুই সহ্য করতে পারবি না মিয়া ভাই। আদুরি, আমি আমি সহ্য করতে পারবো কি পারবো না, আমার আবেগ ধরে রাখতে পারবো কি পারবো না, সেটা আমার ব্যাপার। আমি জিনিসটা জানতে চাচ্ছি আমার ক্লিয়ার করে সত্যিটা কয় আমার। ও আদর জন এত করে জানতে চাচ্ছে আদরে ক, আর তুইও আমার ভালো করে দেখাই দে আমি কি ভুল করিস। তোর স্যারের জন্য মা হচ্ছে রুমকি মেম্বারে কি 10,000 টাকা দিছে, ফোনটি ভাই বাবা সেম টাকা দিছে, আর মার ধারণা সে টাকার জন্য রুমকি মেম্বার তোর স্যারে আনছে। কি করছিস এবার, কি করছে ও, কি 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 করছিস তোরা, এটা কি টাইপের কথা? ঠিকই তো করছি, আমি নিজে 10,000 টাকা দিয়ে আইছি, তারপরে তো মেম্বার তো ছাড়াই আছে। উরে বাবা রে বাবা রে, উরে রুম কি মেম্বার, তুমি এত খেলা দেখিছো, মানে খেলা খেলার আর জায়গা পাওনি। তুমি আমারে গরুর কাছে ঢুকায় দিয়ে আমার মার কাছ থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াই আইনে বিশাল একটা খেলা খেললি তুমি। এই তুমি আর লোক পাওনি টাকা দেওয়ার লোক পাওনি খুঁজে, এ এত কি করছিস? এই রুম কি গরু চুরির কাছে তো আমার নামে মানে একটা গরু কেসের মামলা ঢুকিয়ে দিয়েছে, তারপর আমাকে নেতারা যায় এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার জেল থেকে ওখান থেকে ছাড়াই নিয়ে এসেছে, আর তুমি আরে টাকা দিয়ে বসে আছো। হ্যাঁ এরা এমনই মা, শরীরে করে চুরি করতে গৃহস্থরে করে তারে ধরতে গিয়ে। আরে তা না, উদাহরণ হবে আগা কাইতে গোড়ায়, না না গোড়া কাইতে আগায় পানি দেওয়ার মতো অবস্থা করেছে, বুঝতে পারছো তুমি কিছু? কি সর্বনাশ করেছে। এ আদুরি তুই এসব কথা জানিস না, আমাকে কষ্ট নিকে মা, তুমি টাকা দেওয়ার পর আমি সবকিছু জানতে পারছি, তখন তোমার বলে কি লাভ হবে? এ তোর এ তুই না ছাত্রকে লিডার, ও বাপ তুই পারবি না রুম কীর্তন টাকা আদায় করতে? চিন্তা করতে পারো, সে আমাদের সাথে দুই নম্বরই করেছে। টাকা দেয় মানে কি, আমি টাকা আদায় করব মানে কি, আর অনেক কিছু করব মানে সিনে আমার মতো স্টুডেন্ট লিডারের সাথে এত পলিটিক্স করে সে কি পার পেয়ে যাবে? আমার একটা মান সম্মান আছে না, ভবিষ্যৎ একটা ব্যাপার আছে না, সেটাকে মাটিতে লুটায় দিয়ে সে কি ভেবেছে আমি তাহলে ছাইরে দেব? এখন আমার ইচ্ছা করতেছে গলায় দড়ি দিয়ে আমি মরে যাই। কি করছিস সেগুলো, আল্লাহ তুমি মাফ করো। আমি তো সেই ডিসিশন নিতে পারতেছি না, কারণ আমি অনলি ওয়ান সন অফ ইউ, মানে এম বাবা আমার একমাত্র সন্তান হয়ে আমি প্রতিশোধ নিতে পারতেছি না। খালি একটা মাত্র ভাই, একটা ভাই তুমি? হ্যাঁ সেটাই তো, পারতেছি না তো তোকের কারণে পারতেছি না। আমি পারবি, আমরা সাথে আছি, ওকে শাস্তি দিতেই হবে। তুই মাথা ঠান্ডা করতে পারো, ঠান্ডা করতে পারো না? না আমি মাথা ঠান্ডা করতে পারবো, আমার কান্না আসছে, আমার কান্না আসছে। 10,000 টাকা কিরাম করে দিয়ে গেল ওই দোকান? আপনার এরকম ব্যাড কন্ডিশন অবস্থা, কি আছে আপনার, কি আছে? আর তো না, তোমাদের এই গ্রামটা পাগল ছাগলে ভরে গেছে,
কি ফ্রেশ মাইন্ডে বিশ্বাস করো, কি ফ্রেশ মাইন্ডে আমি নারকেল কিনছি, বিস্কুট কিনছি, দুই হাড়ি মিষ্টি কিনছি, কলা কিনছি, আরো কত কি কিনছি, বিস্কিটে ভরা ফেলাইছি। এই বজ্জা সরালে কি করছে, আমার ধাক্কা মেরে ফেলা দিছে। আরে এত, আরে আমার সব শেষ, আমি কি সুন্দর ফ্রেশ মাইন্ডে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলাম, তোমার মধ্যে বাড়ির দিকে যাচ্ছিলাম, সব শেষ। যে পরিমাণ মালের কথা বললেন, তাহলে পরে তো 5.5টা মিনিমাম হওয়ার দাদা। তো এত কিছু যে আপনি কিনেছেন, মালগুলো কনে কি আছে কি? আর কেমনে কই, তোমাদের এই পাগলা সরালি আমার ধাক্কা মেরে ফেলা দেওয়ার পর এই সমস্ত জিনিসপত্র একদম মাটিতে ধুলে বালিতে মিশে গেছে, না পাইছি মিষ্টি, না পাইছি নারিকেল, না পাইছি কলা, সব শেষ, সব শেষ, বিস্কিট টিস্কিট সব চুরমার হয়ে গেছে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে কি কব, আপনার সাইকেল খান আস্ত আছে, বাকি সব ধ্বংস হয়ে গেল গা। মানে আরেকটা স্যাডিস বিষয় কি জানেন, আপনি এখনো পর্যন্ত সাইকেল চালানোটা শিখতে পারলেন না, এটা নিয়ে আমার বড়ই আফসোস। মানুষের কাছে মুখ দেখাতে পারছি না যে আমার দুলাভাই এখনো পর্যন্ত সাইকেল চালাতে পারে না। হ্যাঁ তুফান, এগুলো তুমি কি বলতো স্যার, শহরালে আমার গায়ের উপর করে আসছে, আমার ধাক্কা মেরে ফেলা দিছে, আবার তুমি আমার বলতো সে সমস্ত দোষ আমার, এবার একটা পাগল, একটা পাগল ছাগলে নিয়ে পড়ছে তোমাকে গ্রামে, সে আমার যে ধাক্কা মেরে সে দোষকে আমারও মেরে। আর তুমি বলতো আমি সাইকেল চালানো শিখিতে বলি, এটা কি বলতেছো তুমি? আমি 4.5 মাইল সাইকেল চালাই এখানে আসছি, আমার শ্বশুরবাড়ির দিকে আসছি, কই একটা অ্যাক্সিডেন্ট তো হয় রে, আমি তো সুন্দরভাবে ছিলাম। যাক সে অনেক কথা, এগুলো বলে তো আর লাভ নেই, আপনি কোনো জায়গায় ব্যথা পাননি তো? আমার শরীরের কথা বাদ দাও তুফান, এই দুই হাড়ি মিষ্টি, কলা, বিস্কিট চালাচুর, এগুলো যদি না ফেলিস না হইতো, রাস্তা সেতু ধুলো না হইতো, তাহলে কিন্তু আমার মনটা ভীষণ ভালো থাকতো রে ভাই। এগুলো নিয়ে আমার শরীর জাহান্নামে যাক, তবে এগুলো নিয়ে একটু শরীরে যেতে গেলে অন্তত আমার উজ্জ্বল মুখ উজ্জ্বল হইতো। এটা নিয়ে কেন আপনি তো কান্নাকাটি করছেন কন্ত? কি ধুলে মিশে গেছে কলা, কলাতে এখনো 7-8খানা আছে, তো আমরা এক ছুরি কিনে নিচ্ছি, মনে করতে মিষ্টি ধ্বংস হয়ে গেছে, তো আমরা সাইড হাড়ি কিনে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, মনে করতে নারকেল জোড়া খুঁজে পাচ্ছে না, অসুবিধা নেই, আঠালি কিনে নিচ্ছি, হয়ে গেল, আমি তো আপনার সাথে আছি, বাজারে যাচ্ছি, চলেন ফ্রেশ করে সব কিনে নিচ্ছি, ফ্রেশ মনে ফ্রেশভাবে আপনি আমার শ্বশুরবাড়ি যাবেন, আমি সুন্দর করে আগায় দিচ্ছি, চলেন। এই তুফান, তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমার বাসায় আমার বাড়িতে মানে টাকার গাছ লাগাইছি, আর ধাক্কা মারলে আবার টুপটাপ 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 করে সব টাকা পড়তেছে, টাকার পাতাগুলো নিয়ে নিয়ে বাজারে গেলাম, আর সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। কথা বুঝে তারপরে কথা কন দুলা ভাই, কী জন্য কী কারণে মিষ্টি নিতে পারলেন না, এটা কিন্তু মানুষ দেখবে না, সবাই দেখবে না, এই দুলা মিয়া খালি হাতে তার শ্বশুরবাড়ি গেল, এই ইজ্জত থেকে বাঁচানোর জন্য আপনার এই কথাটা আমি কলাম, চলেন বাজারে যাই, ফ্রেশ পণ্য আমরা সব কিছু কিনে নিই, আপনার ইজ্জত বাঁচুক, আমাদেরও মান সম্মান বাঁচুক, যে আমাদের দুলা মিয়া খালি হাতে আমাদের বাড়ি আসে নাই। রাখো তোমার মান সম্মান, কতগুলো টাকা জিনিসপত্র দিচ্ছি তুমি জানো? এই দেখো নারিকেল এখন আছে, অবশিষ্ট কলাও আছে, কি বলতেছো? আমি কি খালি হাতে কি শ্বশুরবাড়ি যাচ্ছি, এটা তুমি কি বলতেছো? এই গ্রামের মাঝে এখন একটা জিনিস এই জামাইয়ের কাছ থেকে দেখার বাকি ছিল, সেটা হচ্ছে এখনকার একটা আধুনিক জামাই এখনও দুডু ঝুনো নারকেল আর 4-5 হালি মনে করছে পচা কলা নিয়ে তার শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছে, এটাই তো দেখার বাকি ছিল তাই না? এটা কিন্তু এক, এটা কিন্তু এক প্রকার ইতিহাস হয়ে থাকে। এরকম পাগল মতো হাসছো কি জন্য? হ্যাঁ এই সমস্ত ঘটনা তো ঘটছে তোমাদের এই পাগলার কারণে, পাগলার কারণে তো আজকে আমি পড়ে গেছি, এরকম আমার লোক মস্কারে হাসি দিবে না, আর এরকম দুর্ঘটনা তো ঘটতেই পারে, পাগল ছাগল আসছো কি জন্য তোমাদের গ্রামে? ঠিক আছে ঠিক আছে, বহুত কিছু ঘটে গেছে, সব মানিয়ে নিলাম, এখন দয়া করে বাড়ি যান। তুমি একটা কাজ করো তুফান, একটু সাইকেলটা ধরো, আমি আর হাঁটতে পারতেছি না। আপনার লক্ষ্য যখন সাইকেল দিয়ে আমি কি করবো? কি বললো তুমি তুফান? আমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলাম, তুমি আমার প্রতি সহনশীল দেখাবা, আর তা না করে তুমি আমার এটি উপহাস করতেছো, ঠাট্টা মস্কারি করতেছো তুফান। শোনেন একটা কথা, আমি মোটর আপনার সাথে ঠাট্টা করছি না, ওই যে আওয়াজ পাচ্ছেন না আপনি, বাচ্চার এক প্রকার অনেক আগে থেকে আপনার অ্যাক্সিডেন্ট দেখেছে, এইরকম করে আওয়াজ দিচ্ছি, শুনতে পাচ্ছেন আপনি? আমি এখন বাড়ি যাচ্ছি না দুলা ভাই, বাড়ি গেলে পরে আপনার এই হেল্পটুকু করতাম, আমি এখন বাচ্চাদের সঙ্গে একটু খেলাধুলা করব, তারপরে বাড়ি যাব, দয়া করে বাচ্চারা আবার হাসার আগে আপনি এখান থেকে সরাসরি চলে যান আপনার শ্বশুরবাড়ির দিকে, বাইতে যাবেন, নালি পরে এখানে টেকেল দেওয়া যাবে না, এর কিন্তু বিচ্ছু আছে। এই যে কি ব্যাপার, কি মেম্বার আপা, কি সমস্যাটা কি? আপনি আমাদের দেখে নাদাগার ভান করে একদম পাশ কাটায় চলে যাচ্ছেন, আমরা তো জিনিসটা খুব মাইন্ড করলাম। অবশ্যই আপনাদের গরু চুরির মামলায় আমরা কিরাম করে যে জেলেতে ছাড়া পেলাম সেটা কি আপনার জানতে ইচ্ছা করতেছে না?
পলিটিক্স আপনি করতেছেন, পলিটিক্স কিন্তু আমরাও করতেছি, আমরাও কিন্তু স্টুডেন্ট লিডার হিসেবে কাজ করতেছি। আপনি যে খেলাটা শুরু করেছেন এটা কিন্তু খুব মারাত্মক খেলা। সবাই আমার দিকে ফেলফেল 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 করে তাকা আছে এবং মনে হচ্ছে রাধানগর আমার মতো কোনো চিড়ে এখানে কোনো পত্রিকা দেখা নেই। চতুর্পাশে দেখতে একটু ভয় ভয়, কী করবো, আস্তে আস্তে করে চলে আসছি বাড়িতে। তাছাড়া পুরুষের কাম তো পুরুষই করবি, তাছাড়া আবার কী না করবি, রান্না করো পুরুষ মানুষের কাজ। মরুছি আমি, তাহলে আম্মার নেপালে কাজটা কী?